ছাগলে কিনা বলে, ছাগলে কিনা হয়। কথাটা বলছেন যে মানুষ মাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, ফাঁস বোনকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। আগামী 21 মে চকরিয়া উপজেলা পরিষদের নির্বাচন, এই নির্বাচনে ঘোড়া প্রতীক নিয়ে একেবারেই ঘোড়ার গতি বাড়িয়ে দৌড়াচ্ছেন সাবেক সংসদ সদস্য জাফর আলম। জাফর আলমের সাথে আমি এই মুহূর্তে কথা বলতে চাই। আপনি তো ঘোড়ার গতি বাড়িয়ে দৌড়াচ্ছেন, আপনার সাথে নাকি কেউ পারছে না, এটা কি সঠিক? আসলে আমার জীবনে প্রথম থেকেই মানুষ আমাকে জানতো যে আমি একজন কর্মঠ মানুষ এবং ডানপিটি মানুষ। হ্যাঁ, সে থেকেই আমার সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন সব কিছু আমি এক্সপিরিয়েন্সলি বিদ্যুৎ গতিতে আমি সব কিছু সম্পন্ন করার চেষ্টা করি। মানুষ যখন একটা কাজ করে, সজরে নামাজ পড়ে, 11-12টার মধ্যে আমি বাকি সেটটা কাজ সম্পন্ন করতে চেষ্টা করি। আল্লাহর রহমত ছিল বলেই এই গতি দ্বারাই আমাকে আজকের এতটুকু পর্যন্ত নিয়ে এসেছে। যদি অনেক ষড়যন্ত্র, অনেক কিছু মোকাবেলা করে আবারও আমি জনগণের কাতারে দাঁড়িয়েছি। জি, আপনি তো সাবেক সংসদ সদস্য, এত বড় একটা পদ থেকে আপনি আবার উপজেলা পরিষদে দাঁড়ালেন, আপনি তো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থেকে জনপ্রতিনিধি এখন পর্যন্ত, তো এখন আপনি আওয়ামী লীগের নেতা একজন, তো যদি একটু জানাতেন উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে কেন? আমি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলাম, পৌরসভার মেয়র ছিলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলাম এখন থেকে 11 বছর আগে। এরপরে মাননীয় প্রধানমন্ত্রী আমাকে এই জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন দেয় 43 বছর পরে। সর্বপ্রথম এখানেই আমি নৌকার বিজয় ঘটিয়েছিলাম। যে কোনো কারণে আমার ফলাফলটা অনেকটা চিন্তায় হয়ে গেছে, যার কারণে আমি এই যে গেল আমার ঈদ উল ফিতর, প্রথম দ্বিতীয় তৃতীয় দিনে আমার বাড়িতে মানুষের যে আগমন, আবেগ, মানুষের অনুভূতি, এটা দেখে আমি অভিভূত হয়ে গেছি। মানুষ আমাকে বলছে যে পথ ছোটো হোক বড় হোক সেটা বড় কথা নয়, আমাদের এলাকায় অভিভাবক হারিয়েছে, আমরা অভিভাবক তো ফিরিয়ে আনার জন্য আপনাকে উপজেলায় দাঁড়াতে হবে। সুতরাং একটা ছোটো পদ থেকেও মানুষ বড় কাজ করা যায়, আবার অনেক বড় পদ থেকেও মানুষ আপনার বড় কাজ করতে পারেন। বাংলাদেশে অনেক মন্ত্রী আছেন যেগুলা আমার এই যে উপজেলা চেয়ারম্যান থাকা অবস্থায় যে কাজ আমি করেছি বিগত 11 বছর আগে, বা আমি এমপি থাকা অবস্থায় যে কাজগুলো করেছি সেগুলো ওরা সম্পন্ন করতে পেরেছে। আমার আমলে 73টি ভবন হয়েছে, মাতামরি ব্রিজ হয়েছে, ইয়ানসা টু মানিকপুর সড়ক পা আপনার একদম শান্তি বাজার পর্যন্ত, একতা বাজার থেকে সামরিন ঘাটি পর্যন্ত, এগুলো আমার উন্নয়নের স্বাক্ষর। আমার উপজেলা চেয়ারম্যানের সময় 85 শয্যা হাসপাতাল, এটাকে আমি 100 শয্যায় উন্নীত করেছি। 2টা উপজেলার মধ্যে 2টা কারিগরি স্কুল অ্যান্ড কলেজ আমি এখন বর্তমান টেন্ডার প্রক্রিয়ায় কাছাকাছি নিয়ে গেছি। সুতরাং মানুষ ইচ্ছা করলে, মানুষের প্রতি ভালোবাসা থাকলে, হ্যাঁ, আপনার পথ ছোটো হোক বড় হোক, বিড়াল সাদা কালো সেটা বড় কথা নয়, বড় কথা হলো জনগণের বিপদে, বন্যা, আপনার এই যে হরা, দুর্ভিক্ষ, এই যে মানুষের সাইক্লোন হয়, সেখানে মানুষের বিপদে ছুটে আসে কিনা, ঘর জ্বললে মানুষের আপনার ঘর বেঁধে দেওয়ার আগ্রহ রাখে কিনা, সামর্থ্যটা পরের কথা। কথাটা আমি বুঝাতে পেরেছি? যদি একটু জানাতেন আপনার 18টা ইউনিয়ন পরিষদ একটা পৌরসভা মিলে আপনার কক্সবাজারের চকরিয়া উপজেলা পরিষদ, তো এই উপজেলা পরিষদে আপনার অবস্থান বর্তমানে কেমন? ইনশাল্লাহ আমার অবস্থান যদি বলতে চান, আমি না বললেও এই যে এখানে যারা দাঁড়িয়েছে তারা সবাই জানে যে এই ইলেকশনটা হলো, ওই যে কিছুক্ষণ আগে বলতেছিল লুঙ্গি ফিন্দা ভার্সেস ফ্যান ফরা মানুষ, কথাটা বুঝছেন? ভোট হলো 80% ভোট পেলো এই লুঙ্গি ফরা মানুষের মধ্যেই, শ্রমজীবী মানুষের মধ্যেই, গরিব মানুষের মধ্যেই, যারা বন্যার সময় মানুষের একটু সহযোগিতা চায়। তাহলে আপনি বলতে চাচ্ছেন তারা সকল মানুষ যারা লুঙ্গি পরা আছে, যারা শ্রমজীবী মানুষ আছে, তারা আপনার পক্ষেই ভোট দিবে ঘোড়া মার্কায়? আমি বিশ্বাস করি 75-80% মানুষ এই উপজেলায় আমার ঘোড়া মার্কা প্রতীকেই ভোট দিবে, আমাকে ভালোবেসে। আমি একজন গোলাম, আমি তাদের গোলামি করার জন্যই, হ্যাঁ, তারা আমাকে এই ভালোবাসা দেখিয়েছে। যে আপনার প্রতিদ্বন্দ্বী প্রার্থী সাইদি, তো উনি আপনাকে নিয়ে নানান ধরনের প্রপাগান্ডা ছড়াচ্ছে, নানান কথাবার্তা বলছে, তো আপনি কি বলবেন? ফাগলে কিনা বলে, ছাগলে কিনা হয়। কথাটা বলছেন যে মানুষ
মাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, ফার্স্ট বোনকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, একটা বোনকে কাতার, একটা ভাই বড় ভাইকে কাতার থেকে আসতে দিচ্ছে না আজকে 10টি বছর। গতকাল আপনারা দেখেন এই ফেসবুকের মধ্যে মায়ের কাছে সাক্ষাৎকার নিতে গেছিল একজন সাংবাদিক, উনি বলেছেন আমি ওর চেহারা দেখতে চাই না, আমি 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 কখনো যে এই ধরনের একটা জালিম ছেলে তার পরিচয় আমি দিতে চাই না। জি, আপনি তো পরীক্ষায় নেমেছেন, যদি পাশ করে যান, যদি উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়ে যান, তাহলে আপনি উন্নয়নের কথা বলছিলেন, আপনি উন্নয়ন অনেক করেছেন, আর কি কি করতে চান চকরিয়া উপজেলার জন্য? আপনারা জানেন এখানে সকালে দেখলে আপনি দেখবেন মাতার বাড়ি থেকে মহিলা চকরিয়া স্টেশনে এসে তাদের পণ্য সামগ্রী কিনতেছে, আর সকালে দেখবেন চাইনারা, বিকালে দেখবেন জাপানিরা। এই ধরনের বাইরের শক্তিগুলোর লোলুপ দৃষ্টি যখন চকরিয়া কক্সবাজারের দিকে, এই অবস্থায় এই চকরিয়াকে আধুনিক সৌন্দর্যমণ্ডিত রূপমণ্ডিত চকরিয়ার কোনো বিকল্প নেই, এটাকে আমরা একটা আধুনিক চকরিয়া হিসাবে, উন্নত চকরিয়া হিসাবে গড়ে তুলতে চাই। সর্বশেষ আপনার ভোটারদের উদ্দেশ্যে চকরিয়া উপজেলা পরিষদের ভোটারদের উদ্দেশ্যে কি বলবেন আপনি? ভোটারদের উদ্দেশ্যে সর্বপ্রথম আমাকে ক্ষমা চাইতে হয়, গত জাতীয় সংসদ নির্বাচনে তারা আমাকে ভোট দিতে গিয়ে অনেকে খুব ইয়ের শিকার হয়েছেন, হয়রানির শিকার হয়েছেন। ইনশাল্লাহ আশা করি এবার ভোটটা নিরপেক্ষ হবে, মানুষ অবাধে ভোট দিতে পারবে, ইভিএম পদ্ধতিতে ভোট, সুতরাং আপনার সাদা বোটামে টিপলে ইয়ে আসবে কি মার্কাটা, হ্যাঁ, আর যখন ওই সবুজ বোটামে টিকবে মার্কাটা কনফার্ম হয়ে ভোট চলে যাবে। তো এই ভোটে চিন্তাই করার আর কোনো সুযোগ নেই। আমি মানুষের কাছে বলবো এই এলাকার উন্নয়নের স্বার্থে অভিভাবকতা হারা চকরিয়ার অভিভাবকত্ব ফিরিয়ে পেতে 21 তারিখ সারাদিন আমার গোড়ামার্কায় ভোট দিতে আসবে ইনশাল্লাহ। অসংখ্য ধন্যবাদ, কথা বলছিলাম জাফর আলমের সাথে, এতক্ষণ আমি আপনাদের সাথে ছিলাম আব্দুর রশিদ মানিক, আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে।